বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লোগোগ্রাউন্ড, একটি প্যাসিভ মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে কিভাবে আপনারা একটি লোগো খুব সহজেই এবং খুব সুন্দরভাবে ওদের টাইমস এন্ড কন্ডিশন মেনটেন করে আমরা লোগো আপলোড করতে পারি। সম্পূর্ণ এ টু জেড আজকে দেখিয়ে দিব ইনশাল্লাহ, ফাইল রেডি থেকে ফাইল আপলোড পর্যন্ত। আজকের এই ভিডিওটি যারা প্রথম দেখতেছেন তাদেরকে বলে রাখি, আই বাটনে লোগোগ্রাউন্ডের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটি দেওয়া থাকবে। আশা করি আপনারা দেখে নেবেন এবং দেখে এই লোগোগ্রাউন্ড সম্পর্কে জেনে নেবেন। এটি একটি প্যাসিভ ইনকামের মার্কেট প্লেস, এখান থেকে ভালো কিছু আর্ন করা যায়। আর লোগোগ্রাউন্ডের ফার্স্ট ভিডিও, বাংলাতে ফার্স্ট ভিডিও আমি তৈরি করি, আপনারা এটাও সার্চ করে দেখে নিতে পারবেন। সার্চ করলেই প্রথমে আমার ভিডিওটা চলে আসবে বাংলাতে। তো অবশ্যই আপনারা লোগোগ্রাউন্ডের, যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন, তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে লোগোগ্রাউন্ডের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং লোগোগ্রাউন্ড মার্কেট প্লেস সম্পর্কে জেনে নেবেন। তো আমরা কিভাবে এখন লোগো আপলোড করব সেটা দেখাবো ইনশাল্লাহ। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ। শুধু তাই নয়, এখানে ইলাস্ট্রেটর থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো পর্যন্ত এ টু জেড সকল ভিডিও এখানে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন প্লেলিস্টে আসার পর। শুধু তাই নয়, এখানে মার্কেট প্লেস সম্পর্কে প্যাসিভ ইনকামের মার্কেট প্লেস সহকারে প্যাসিভ ইনকাম রিমোট জব মার্কেট প্লেস মানে সকল মার্কেট প্লেসের ভিডিও আমি আপলোড দিব এবং আস্তে আস্তে আপলোড প্লেলিস্ট আকারে দিচ্ছি, আপনারা এখান থেকে চেক করে নেবেন এবং অবশ্যই আমি মনে করি আপনাদের এই ভিডিওগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। অবশ্যই প্লেলিস্টে আসার পর আপনারা প্লেলিস্ট থেকে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন এই এই সফটওয়্যারের টিউটোরিয়ালগুলো এবং মার্কেট প্লেসের টিউটোরিয়ালগুলো। এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তাহলে কি হবে, তাহলে আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকলে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন কাজ করতে গিয়ে, তাহলে অবশ্যই এই গ্রুপে এসে পোস্ট করবেন, সাথে সাথে প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। যে কোনো মেম্বারে এসে আপনাদের প্রবলেমটা সলভ করে দিব অথবা আমি আসি, আমি প্রবলেমটা সলভ করে দিব ইনশাল্লাহ। আর এটা হলো আমাদের ফেসবুক পেজ, এখানেও ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই আমি সাজেস্ট করব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের সাথে সাথে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এর কারণ হলো আমি ইউটিউবে এবং ফেসবুকের ভিতরে দুইটাতেই ভিডিও আপলোড করব। আপনারা যদি ফেসবুকে বেশি থাকেন, আপনারা ফেসবুক যদি স্ক্রল করতে থাকেন, আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সামনেই ভিডিওটা চলে যাবে। তো অবশ্যই আপনারা ফেসবুকটা ফলো করে রাখবেন, ফলো করার সাথে সাথে একটা অপশন চালু করে রাখবেন, মানে ফলোরও অনেক সিস্টেম আছে। আপনার যদি ফলো এই থ্রি ডট মেনুতে ক্লিক করেন, ক্লিক করার পর এই দেখুন প্রথম অপশনটা হলো ফলো সেটিংস, এইখানে ক্লিক করেন। ক্লিক করার পর যদি ফেভারিটস দিয়ে দেন, ফেভারিট দেওয়ার পর আপডেটে ক্লিক করবেন, আপনাদেরটা দেওয়া থাকবে ডিফল্ট। আপনারা প্রথম অপশনটা দিয়ে তারপর আপডেটে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করার সাথে সাথে আপনাদেরটা ফেভারিট হয়ে থাকবে। ফেভারিট হওয়ার পর আপনাদের কাছে আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে ইনশাল্লাহ। ফেভারিট করার একটাই মানে, আপনারা যদি ফেভারিট করে রাখেন, এই পেজের ভিতরে যা কিছু আপডেট হবে সম্পূর্ণটা আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ। তো অবশ্যই এই অপশনটা চালু করে রাখবেন এবং ফেসবুক পেজটাতে ফলো করে রাখবেন। তো চলুন এবার দেখা যাক, তো আমরা লোগোগ্রাউন্ডে লোগো আপলোড করতে চাই, লোগো আপলোড করে বিক্রি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি লোগোগ্রাউন্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে তো একটি লোগোগ্রাউন্ড মার্কেট প্লেসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা স্টেপ বাই স্টেপ আগের ভিডিওটা দেখে সেট আপ করে নেবেন। নেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখান থেকে দেখুন বাই লোগোস, এখানে ক্লিক করলে আগের মানে এই মার্কেট প্লেসের লোগোগুলা শো করবে। আর আমরা যদি লোগো এখন আপলোড করতে চাই, তাহলে আমরা অবশ্যই মোর অপশনে ক্লিক করবো, এই দেখুন নিউ লোগোস, আর অথবা আমাদের অ্যাকাউন্টের ইউজার নেমে আমরা ক্লিক করবো। তো আমরা এখন আমরা আপলোড করবো, এই জন্য আমরা নিউ লোগোসে ক্লিক করি। এই দেখুন নিউ লোগোসে ক্লিক করার পর এই দেখুন এখানে কিন্তু আমাদের নিউ লোগোসে ক্লিক করার পর আমাদের এখানে লোগোগুলা শো করতেছে, মানে মার্কেট প্লেসের লোগোগুলা শো করতেছে। এখন আমরা এখানে ক্লিক করবো, এই দেখুন লোগোগ্রাউন্ডের যেই প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাতে ক্লিক করবো। প্রোফাইলটাতে ক্লিক করার পর আমাদেরকে সাথে সাথে লোগো আপলোডের অপশনটাতে নিয়ে যাবে। এই দেখুন লোগো প্রোফাইলটাতে ক্লিক করার সাথে সাথে ডাইরেক্টলি আমাদেরকে লোগো আপলোডের অপশনটাতে নিয়ে যাবে। তো আমরা এখন যদি এই অ্যাকাউন্ট থেকে লোগো আপলোড করতে চাই, তাহলে দেখুন ওভারভিউ লোগোস এই ক্লায়েন্টস মানি অ্যাকাউন্ট স্ট্যাটাস হেল্প এই অপশনগুলো পাবো। তো আমরা সেকেন্ড অপশনটাতে যাবো, লোগোস, এই লোগোসের ভিতরে যাবো, আপডেট এই আপলোড নিউ লোগো, লোগো আই আপলোড প্রথম অপশনটাতে অবশ্যই ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমরা নতুন লোগো আপলোড করতে পারবো। এই দেখুন এখানে আমরা টাইটেল দিব, কিওয়ার্ড দিব, ডেসক্রিপশন দিব, প্রাইস দিব এবং ক্যাটাগরি দিয়ে স্টেপ বাই স্টেপ তিনটে স্টেপ ফিল আপ করে আমরা লোগো আপলোড করবো। তো প্রথমে আমরা
এই স্টেপটা দেখিয়ে দিলাম। এখন আমরা লোগোটা ফাইলটা রেডি করব। ফাইলটা রেডি করার জন্য আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। এই দেখুন ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো ইলাস্ট্রেটর থেকে আমরা লোগোটা এখন আপলোড করব। আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে লোগোটা এই ডিজাইন করবেন। ডিজাইন করার পর আমি একটি সিম্পল লোগো দিয়ে যেহেতু দেখাচ্ছি, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দরভাবে চেষ্টা করব দেখানোর জন্য। তো এখন দেখাবো আপনারা কিভাবে এই ফাইলটার সাইজটা নেবেন। যেমন ফাইলটার সাইজ হলো এই ফাইল অপশনে যাবেন, ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ যাওয়ার পর এখানে আপনারা যাবেন পিক্সেল। এই দেখুন পিক্সেলে আসার পর এখানে দিবেন 600, এই দেখুন 600 পিক্সেল, এবং নিচে দিবেন 400 পিক্সেল। এই দেখুন 400 পিক্সেল, 400 পিক্সেল দেওয়ার পর আর এখানে আর্টবোর্ড একটাই নেবেন, আর কোনো কিছু করার প্রয়োজন না। এখানে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। এই দেখুন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের এমন একটা এই আর্টবোর্ড নেওয়া হয়ে যাবে। যেহেতু আমরা আগের আর্টবোর্ড নিয়ে রাখছি, এই জন্য আমরা এটা ক্রস করে মানে এটা ক্যান্সেল করে দিচ্ছি। এটা ক্যান্সেল করে দেওয়ার পর এই আর্টবোর্ডটাতে ক্লিক করার পর এই দেখুন আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে এটা হলো 600 পিক্সেল বাই 400 পিক্সেল, 600 পিক্সেল বাই 400 পিক্সেল। তো আমরা এখন এটাকে 600 পিক্সেল বাই 400 পিক্সেলের ভিতরে এটাকে সম্পূর্ণটা অ্যালাইন করে, এই দেখুন এই সম্পূর্ণটা আনগ্রুপ করে অ্যালাইন করবো। আগে অ্যালাইন করবো, এই দেখুন এখান থেকে অ্যালাইন করবো মাঝামাঝি, এবং ভার্টিক্যাল অ্যালাইন করবো সম্পূর্ণটা। যদি 600 আর 400 পিক্সেলের মাঝামাঝি লোগোটা বসে, তারপর আমরা কি করবো ফাইল অপশনে যাব। ফাইল অপশন থেকে আমরা যাব সেভ এস। সেভ এস এ যাওয়ার পর আমরা এখানে ইপিএস নামে একটা ফাইল সেভ করবো। এই দেখুন এখান থেকে আমরা ইপিএস ফাইলটা পেয়ে গেলাম, ইপিএস নামে একটা। তো এখানে আমরা ইপিএস নামে একটি ফাইল সেভ করবো। দেখুন ইপিএস নামে একটি ফাইল সেভ করলাম, ইউজ আর্টবোর্ড দিতে পারি কোনো প্রবলেম নাই। তো ইপিএস অপশনটা অবশ্যই এখান থেকে সেভ করে দিব। দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিব। এই দেখুন সেভ অপশনে ক্লিক করার পর এখানে অপশনটা আসলে ইলাস্ট্রেটর 2020 ইপিএস। আমি যেটা মানে আপনারা যেই সফটওয়্যারটা ইউজ করবেন সেটা সম্পূর্ণ উপরে প্রথম দেওয়া থাকবে। তো এটা আমরা ভার্সন দিব গিয়ে হলো ইলাস্ট্রেটর 10 ইপিএস অথবা ইলাস্ট্রেটর CS6। এই দেখুন CS6 দিলেও পারি অথবা আমরা 10 দিলেও পারি, অবশ্যই আমরা 10 দিয়ে দিব। 10 দিলে যে কোনো সফটওয়্যারের ভিতরে মানে যে কোনো ভার্সনের ভিতরে ওপেন হবে ইনশাল্লাহ। তারপর আমরা ওকে প্রেস করে দিব। এই দেখুন ওকে প্রেস করার পর আমাদের কিন্তু ইপিএস ফাইলটা সেভ হয়ে গেছে। আমরা দুইটা ফাইল ওইখানে জমা দিতে হবে, তিনটা ফাইল আছে, তিনটা ফাইল থেকে আমরা যে কোনো দুইটা ফাইল জমা দিতে হবে, ইপিএস, এসপিজি, এসবিজি। তো তিনটা ফাইল থেকে আমরা যে কোনো দুইটা ফাইল জমা দিলেই হবে। তো এখন আমরা জেপিজি ফরম্যাট ফাইল সেভ করব। এর জন্য আমরা ফাইল অপশন যাব, এক্সপোর্ট যাব, এক্সপোর্ট এস যাব। এখান থেকে আমরা জেপিজি দিব। জেপিজি দেওয়ার পর এই দেখুন এফডি লোগো ডিজাইন জেপিজি। জেপিজি দেওয়ার পর ইউজ আর্টবোর্ড দিতে পারি কোনো প্রবলেম নাই, না দিলেও কোনো সমস্যা নাই। আমরা সেভ এক্সপোর্ট অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কোয়ালিটি দেওয়া থাকবে 5। এখানে আমরা অবশ্যই 8 অথবা 7 দিয়ে দিব অথবা 10 দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। ফাইলটা যেন বড় না হয়, 10-8 দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এবং এখানে রেজুলেশন দিয়ে দিব 300। এই দেখুন এখানে রেজুলেশন দিয়ে দিব 300, বাকিটা সবকিছু ঠিক থাকবে। তারপর আমরা ওকে প্রেস করে দিব। এই দেখুন ওকে ওকে দেওয়ার পর আমাদের দুইটা ফরম্যাটে কিন্তু ফাইল সেভ হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটে চলে আসবো। দেখুন এই ওয়েবসাইটে মার্কেট প্লেসে চলে আসলাম। আসার পর আমরা এখানে লোগোর টাইটেল, প্রথমে আমরা টাইটেল দিব। তো এগুলো অবশ্যই আপনারা একটা নিউ ডকুমেন্টে নিয়ে সেভ করে রাখবেন অবশ্যই। দেখুন আমি টাইটেলটা বসিয়ে দিলাম এবং কিওয়ার্ড দিব, কিওয়ার্ড এখানে দিতে পারবো কোনো প্রবলেম নাই। এই দেখুন আপনারা যেই লোগো ক্রিয়েট করবেন মানে যেই রিলেটেড লোগো ক্রিয়েট করবেন ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিবেন, অবশ্যই ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে থার্ড অপশনটা হলো ডেসক্রিপশন। অবশ্যই এটা একটি বড় একটি মার্কেট প্লেস মানে বিগ মার্কেট প্লেস, তো অবশ্যই এই মার্কেট প্লেসটাতে সবকিছুই খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং সবকিছু খেয়াল রেখে ফাইল আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আপনার একটি ফাইল এত দাম দিয়ে ক্রয় করবে, এর আগে অবশ্যই ক্লায়েন্টের যাচাই বাছাই করবে যে কিরকম ফাইল, এটা সম্পূর্ণ এ টু জেড জানার চেষ্টা করবে। তো অবশ্যই আপনারা এখানে ডেসক্রিপশনে আপনার কীরকমভাবে ফাইলটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ এ টু জেড এখানে লিখে দিবেন খুব সুন্দরভাবে, আপনার মতো করে আপনি লিখে দিবেন খুব সুন্দরভাবে। এই দেখুন এখানে আমি একটি ডেসক্রিপশন লিখে দিলাম। দেওয়ার পর আমরা প্রাইস অপশনে যাব। এই দেখুন এখানে হলো প্রাইস $200 থেকে $3000 পর্যন্ত। প্রথম পর্যায়ে আমরা $200 দিয়ে দিলাম এটা, তারপর পরবর্তীতে দেওয়া যাবে সমস্যা নাই। প্রথম পর্যায়ে আপনারা ফাইল অ্যাপ্রুভ করানোর জন্য কম কম ডলার দিয়ে অ্যাপ্রুভ করাতে পারেন। পরবর্তীতে হাই রেটে লোগো আপলোড দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমরা চুজ এ মেইন ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি এখান থেকে আমরা অবশ্যই চেক করি মানে সময় নিয়ে চেক করে আমরা যে রিলেটেড লোগো তৈরি করি ওই রিলেটেড মেইন ক্যাটাগরি দিয়ে দিব। তো আমরা আমারটা হলো লেটার্স লোগো, লেটার্স সিস্টেমের। এই দেখুন এখানে লেটার্স অ্যান্ড টাইপোগ্রাফি দিয়ে দিলাম। তারপর হলো এটা হলো চুজ এ আপ টু সেকেন্ডারি ক্যাটাগরি, সেকেন্ডারি ক্যাটাগরি আমরা এটাও আমরা লেটার্স অ্যান্ড টাইপোগ্রাফি দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তারপর এখান থেকে আমরা এটা আমরা অ্যাবস্ট্রাক দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই। অথবা আমরা প্রথমটা অ্যাবস্ট্রাক লোগো অ্যান্ড সেকেন্ড অপশনটা হলো টাইপোগ্রাফি লেটার্স লোগো দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমরা লোগো নেম মানে লোগো টাইটেল, লোগো কিওয়ার্ড, লোগো ডেসক্রিপশন অ্যান্ড
প্রাইস তারপর লোগো ক্যাটাগরি দেওয়ার পর আমরা যাব গো টু স্টেপ টু মানে গো টু স্টেপ সেকেন্ড গো টু স্টেপ সেকেন্ড যাওয়ার পর আমাদের এখানে আসছে লোগো এই লোগো আপলোড স্টেপ টু অ্যান্ড ফোর এর ভিতরে জেপিজি প্রিভিউ জেপিজি প্রিভিউর ফরম্যাটটা হলো আমাদের এখানে লেখা আছে মাস্ট 600 পিক্সেল থেকে 600 পিক্সেল ওয়েট অ্যান্ড হাইট হলো 400 পিক্সেল মাস্ট 600 পিক্সেল অ্যান্ড 400 পিক্সেল এটার উপরে হলো কোনো প্রবলেম নাই এখানে মাস্ট 600 বাই 400 পিক্সেল হতে হবে সর্বনিম্ন আর কি তো আমরা এখানে দিয়ে দিব কোনো প্রবলেম নাই আর এই দেখুন এখানে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ প্রিভিউর রিকোয়ারমেন্টটা লিখে দেওয়া আছে এখানে আপনারা এই সবগুলো পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই দেখুন এখানে লেখা আছে নো বর্ডার কোনো বর্ডার দিতে পারবেন না আর লোগোটা অবশ্যই মাঝামাঝি রাখতে হবে এই দেখুন লোগোটা অবশ্যই মাঝামাঝি রাখতে হবে এবং খুব সুন্দরভাবে কোনো লেয়ার্স যেন বাহিরে না থাকে এখানে বাহিরে যেন না থাকে অবশ্যই চেক করে নেবেন তারপর আমরা যদি চুজ ফাইল অপশনে ক্লিক করি এখানে ক্লিক করার এই দেখুন আমাদের জেপিজি ফাইলটি আমরা এখান থেকে ওপেন করে দিলাম এই দেখুন জেপিজি ফাইলটা কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচে আপলোড জেপিজি এই অপশন অবশ্যই ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে থার্ড স্টেপে নিয়ে যাবে তো এই দেখুন আমাদের কিন্তু আমরা যে ফটোটা আপলোড করলাম ফটোটা আপলোড করার পর কিন্তু আমাদের দেখাচ্ছে ক্যান নট আপলোড দ্যাট ওয়ান সরি বিকজ উই রিয়েলি নিড ইউর প্রিভিউ ইমেজ টু বি এ মানে 600 পিক্সেল বাই 400 পিক্সেল আমাদের ফটোটা কিন্তু 600 বাই 400 পিক্সেলের হয় নাই তো এই জন্য আমাদেরকে এবং মাঝামাঝি সম্পূর্ণ সুন্দরভাবে বসাতে হবে এবং 600 পিক্সেল বাই 400 পিক্সেলের বেশি হতে হবে কোনো প্রবলেম নাই খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে 600 পিক্সেল ওয়েট অ্যান্ড হাইট হলো 400 পিক্সেল এবং ফটোটা মাঝামাঝি মানে লোগোটা মাঝামাঝি হতে হবে তো আমরা আবার ফাইলটা সেভ করতেছি দেখা যাক এই দেখুন এখানে কিন্তু 600 বাই 400 পিক্সেল আমাদের এখানে দেখাচ্ছে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু এখন নিচ্ছে না না নেওয়ার কারণ এই দেখুন মাঝামাঝি কিন্তু আমরা রাখছি এই দেখুন মাঝামাঝি রাখলাম এখন যেহেতু আমাদের ফটোটা এবার নিচ্ছে না সেজন্য আমরা দিব এই ফাইল থেকে আমরা সেভ করব আবার সেভ করব সেভ এক্সপোর্ট এস ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস আসার পর আমরা নেম দিব এ দেখুন নাম দেওয়ার পর আমরা জেপিজি সেট করে এক্সপোর্ট অপশন ক্লিক করব ক্লিক করার পর এটা দেবো 8 এ দেখুন 8 দেওয়ার পর আর রেজুলেশন দিব অবশ্যই আমরা স্ক্রিন 72 এ দেখুন স্ক্রিন 72 PPI যদি আমরা না দেই যদি আমরা বেশি রেজুলেশন দিতে চাই তাহলে এই ফাইলটার বেশি হাই হয়ে যায় এজন্য এটা প্রবলেম তো আমরা অবশ্যই শুধু 8টা বাড়িয়ে দিয়ে এই 72 PPI দিব তারপর আমরা ওকে প্রেস করার পর এখন দেখি এ দেখুন এখন আপলোড দিলাম আপলোড দেওয়ার পর আমরা যদি আপলোড জেপিজি ফাইল এই দেখুন জেপিজি ফাইলে ক্লিক করি আমাদেরকে থার্ড স্টেপে নিয়ে যাবে এখন ইনশাল্লাহ এই দেখুন আমাদের কিন্তু এখন থার্ড স্টেপে নিয়ে আসছে এই দেখুন থার্ড স্টেপে আসার পর এখন আমরা আপলোড করব লোগো আপলোড স্টেপ থার্ড ফর ইপিএস অথবা এসভিজি যে কোনো ফাইল আমরা আপলোড করতে পারি এই দেখুন এখানে ইপিএস অথবা এসভিজি ফাইলটা আপলোড করতে পারবো এখানে রেজুলেশন এই কিভাবে আপলোড করব সম্পূর্ণ রিকোয়ারমেন্টটা কিন্তু এখানে দেওয়া আছে এই দেখুন রিকোয়ারমেন্ট এখানে লিখে দেওয়া আছে আপনারা অবশ্যই পরে দেখে নেবেন তো আমরা এখন যাব চুজ ফাইল যেটা আমরা ইপিএস সেট করছি চুজ ফাইল ওইখান থেকে আমরা এই ফাইলটা সেট করে দিব মানে ফাইলটা আপলোড করে দিব এই দেখুন এখানে ইপিএস ফাইলটা আছে আমরা এখানে ওকে ওপেন দিয়ে দিলাম এই দেখুন আপলোড কিন্তু এখন দিয়ে দিয়েছি ইপিএস ফাইলটা তারপর আমরা আপলোড ইপিএস অপশনে ক্লিক করব এখানে আমরা এসভিজি অথবা ইপিএস যে কোনো একটা ফাইল দিব তাহলেই চলবে ইনশাল্লাহ আপলোড এখানে ক্লিক করলাম দেখি আমাদের এই ইপিএস ফাইলটা নেয় কিনা প্রথমে কিন্তু জেপিজি ফাইলটা নিতে প্রবলেম করছে তারপর এখানে লেখা আছে দেখুন এই অপশনগুলো অবশ্যই পড়ে নেবেন এই ফাইল সাইজটা 1 MB হয়তো বা বেশি হওয়া যাবে না মোর দেন 1 MB ইজ ইউর ফাইল সাইজ মোর দেন 1 MB ইজ ডাজেন্ট নট হ্যাভ এ টু দ্য বিসিই দিস ফরম্যাট ডিসকাশন এখানে বলছে যে আপনার ফাইলটি কি এই 1 MB বেশি 1 MB বেশি হলে চলবে না এটা অন্য ফরম্যাট দেখুন তো আমরা অবশ্যই 1 MB বেশি ফাইলটা তৈরি করবো না ফাইলটা আপলোড হচ্ছে দেখা যাক এই দেখুন আমাদের কিন্তু থার্ড স্টেপ কিন্তু ফিল আপ হয়ে গেছে তার মানে আমাদের ফাইলটা 1 MB বেশি হয় নাই তো এখন আমরা অবশ্যই এখানে এই ফোর্থ স্টেপ মানে 4 নম্বর স্টেপটা ফিল আপ করবো দিস লোগো ইজ মাই ওয়ান কমপ্লিট অরিজিনাল ক্রিয়েটর অ্যাড আই হ্যাভ নেভার সোল্ড ইট বিফোর আপনি এই লোগোটাকে নিজে তৈরি করছেন এবং আপনার লোগোটাকে অন্য কোথাও বিক্রি করবেন কিনা বা করছেন কিনা আমরা অবশ্যই পারমিশন দেবো যে আমরা কোথাও বিক্রি করি নাই এবং লোগোটা আমি নিজে তৈরি করছি দিস লোগো ইজ নট ফর সেল এনিওয়্যার এই দেখুন এখানে দ্বিতীয় অপশনটাতে লেখা আছে দিস লোগো ইজ নট ফর সেল এনিওয়্যার এলস ওয়েব এই লোগোটা আপনি অন্য কোথাও বিক্রি করতে পারবেন না এই মার্কেট প্লেসে যদি একটা লোগো আপলোড করেন অন্য কোথাও লোগো আপলোড করতে পারবেন না মানে এই লোগোটাই তা আমরা পারমিশন দিয়ে দিব অবশ্যই আমাদের অন্য কোথাও বিক্রি করার প্রয়োজন নাই আমরা এখান থেকেই ইনশাল্লাহ ভালো আর্ন করব তো আমরা কমপ্লিট আপলোড এখানে অবশ্যই ক্লিক করে দিব দুইটা অপশনই টিক মার্ক করে দেওয়ার পর আমরা কমপ্লিট আপলোডে ক্লিক করব এই দেখুন
ডান আমাদের আপলোড ইউর আপলোড ওয়াজ সাকসেসফুল অ্যান্ড এভরিথিং লুকস গুড আমাদেরকে বলতেছে সব কিছুই খুব সুন্দর হয়েছে এবং আপলোড কমপ্লিট হয়েছে আদার্স এই আপলোড আদার্স লোগো এখন যদি আমরা এই আদার্স লোগো আপলোড করতে চাই এখানে ক্লিক করলে আপলোড হয়ে যাবে এখানে লেখা আছে নিচে ইউর লোগো ইজ পেন্ডিং রিভিউ তারপর লেখা আছে দিস ইজ নর্মাল মানে ইন দ্য নেক্সট ডে অর টু এ সাইট অ্যাডমিন উইল উইল ইথার অ্যাপ্রুভ মানে এখানে বলতেছে সম্পূর্ণ ডান বুঝিয়ে দিচ্ছি মানে এখানে আগামীকালকের ভিতরে মানে একদিনে অথবা আগামী দুই দিনের ভিতরে আগামী দুই এক দিনের ভিতরে এটা অ্যাডমিন ওদের অ্যাডমিন প্যানেল দেখে তারপর এটা অ্যাপ্রুভ করে দিবে এবং আমাদের লোগোটা আমাদের অ্যাকাউন্টে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে যদি আমাদের কোনো প্রবলেম না হয় লোগোটা যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ আগামী দুই এক দিনের ভিতরে ওদের অ্যাডমিন দেখে অ্যাপ্রুভ করে দিবে অথবা এটা যদি এই প্রত্যাখ্যান করে মানে এটা যদি লোগোটা যদি এটা অ্যাপ্রুভ না করে কেন লোগোটা অ্যাপ্রুভ করে নাই সেটা এখানে উল্লেখ করা হবে সেটা এখানে উল্লেখ করা হবে আমাদের এই এইখানে এই দেখুন এই প্রোফাইলটার ভিতরে একটি জিরো লেখা আছে এখন প্রোফাইলটার ভিতরে জিরো লেখা আছে দেখুন নো নিউ নোটিফিকেশন এখানে ক্লিক কর এখানে ক্লিক উঠবে এই রাইট মানে রেড কালারের একটা নোটিফিকেশন আসবে যদি আমাদের এই লোগোটা অ্যাপ্রুভ না হয় এবং কি সমস্যার কারণে অ্যাপ্রুভ হবে না এটা এখানে লিখে এই এখানে ক্লিক করার পর আমাদের লোগোতে দেখিয়ে দিবি ইনশাল্লাহ তো লোগোতে যাই আমরা তারপর আপলোড নিউ লোগো লোগোস আই আপলোড এখানে ক্লিক করি ক্লিক করার পর আমাদের লোগোটা আছে পেন্ডিংয়ে আছে এটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আমাদের লোগোটা এখন পেন্ডিং আছে এখন যদি আমরা চাই এটাকে এডিট অপশন ক্লিক করে আরও এডিট করতে পারবো কেটে দিতে পারবো কোনো প্রবলেম নাই প্রাইসটা দেওয়া আছে এখানে আদার্স লোগো অ্যাপ্রুভ করতে পারলে মানে করতে চাইলে করতে পারবো কোনো প্রবলেম নাই তো এখানেই আবার দেখাবে রেড এই রেড রেড কালারের নোটিফিকেশনটা উঠে এখানে দেখাবে কি কারণে আমাদের লোগোটা রিজেক্ট করা হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের লোগোটা রিজেক্ট করবে না আপনারা সার্চ করলে কেডি মনোগ্রাম লোগো দিয়ে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে ফিল আপ করে লোগো আপলোড করবেন এরপরও যদি লোগো আপলোড করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে ওই সমস্যাটা নিয়ে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ অবশ্যই গ্রুপে পোস্ট করবেন অথবা এখানে কমেন্ট করবেন তো অবশ্যই আমাদের চ্যানেল পেজ এবং গ্রুপ অবশ্যই জয়েন হয়ে থাকবেন আশা করি ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ